এমপি আনোয়ারুল আজিম আনারের এলাকাটি সন্ত্রাসপ্রবণ তার হত্যার পেছনে চোরা বলেননি বলে দাবি করেছেন খান তদন্তের পর মোটিভ বেরিয়ে আসবে বলেও হত্যার তার সকালে রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি এমপি আনার হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপরাধী যেই হোক আইনের আওতায় আনার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর হত্যার মোটিভ এখনও কেন উদ্ঘাটন করা যায়নি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন সম্ভাব্য অনেকগুলো বিষয়কে সামনে রেখে মামলার তদন্ত চলছে বলেন কি কারণে এমপি আনারকে হত্যা করা হলো তার রাজনৈতিক না চোরাচালানির বিরোধ সংক্রান্ত সে বিষয়ে তারা কখনো কিছু বলেননি আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চালা নেই কোনো রাজনীতি আমরা সব সময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে আমরা জানার আমরা এখন তদন্ত করছি তদন্ত পরে আপনাদেরকে জানাবো